আজকে আপনারা প্রত্যেকে জানেন সেই ভারতের দুই কুলাঙ্গার নূপুর শর্মা আর নবীর কুমার জিন্দাল আমার নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করে মা আয়েশা সিদ্দিকাকে অল্প বয়সে বিয়ে করে তার অধিকার খর্ব করেছে, তার জীবনকে নষ্ট করেছে। এই ধরনের অপপ্রচার, এই ধরনের কুলাঙ্গাররা যখন করেছে, নবী প্রেমিক উম্মতেরা, নবীর ভালোবাসার দাবি উম্মতেরা কোনোদিন বসে রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমার বাবার চাইতেও আমার নবী আমার কাছে প্রিয়, আমার মায়ের চাইতেও আমার কাছে আমার নবী প্রিয়, আমার উস্তাদের চাইতে আমার নবী আমার কাছে প্রিয়, আমার ছেলেমেয়ের চাইতে আমার নবী আমার কাছে প্রিয়, আমার স্ত্রীর চাইতে আমার কাছে আমার নবী প্রিয়। সুতরাং সন্তানের সামনে বাবাকে গালি দিলে ওই সন্তান যদি চুপ করে থাকে, ওই সন্তান যেমন বৈধ সন্তান হতে পারে না, সন্তানের সামনে মাকে গালি দিলে ওই সন্তান যেমন চুপ করে থাকতে পারে না, আর চুপ করে থাকলে বৈধ সন্তান হতে পারে না। যেই উম্মতের সামনে প্রিয় নবীর গালি দেয় সেই উম্মত যদি চুপ করে থাকে, ওই উম্মত রবির উম্মত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যেই উম্মতের সামনে নবীর চরিত্র নিয়ে কথা বললে উম্মত নীরব নিস্তব্ধ থাকতে পারে, সেই উম্মত কোনোদিন মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বর বলেছেন, দুনিয়ার কারোর সাথে তোমার বন্ধুত্ব হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভিত্তিতে, দুনিয়ার কারোর সাথে তোমার শত্রুতা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভিত্তিতে। কোন দেশ বা কোন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থাকে, আমরা তার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। আর যেই কুলাঙ্গাররা আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করবে, তাদের সাথে কোনোদিন আমাদের বন্ধুত্ব থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি বন্ধুত্ব থাকে, তবে প্রমাণ হবে আমি নবীর পক্ষ নিতে পারি নাই, আমি বিজাতিদের পক্ষ নিয়েছি, আমি বেঈমানদের পক্ষ নিয়েছি। যারা দুনিয়ায় বেঈমানদের পক্ষপাতিত্ব করে মারা যাবে, হাসরের ময়দানে বেঈমানদের সাথে তার হাসর হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমি যেই ঘটনাটা আমি বললাম, আমার নবীর চরিত্রটা তো এমন ছিল যে তায়েফের জমিনে এত মাইর খাইলেন, মারতে মারতে গোটা শরীর ঝাঁঝরা বানাই দিল, রক্ত দিয়ে তায়েফের জমিন লালে লাল হয়ে গেল। তো ফেরেশতারা এসে বললেন, এ পয়গম্বরে খোদা, সেরে পারমিশন চাই, অনুমতি চাই, আপনি অনুমতি দেন, তায়েফের যুবকদেরকে এক মিনিটের ভিতরে নিশ্চিহ্ন করে দেব, দুনিয়া থেকে তাড়ায় দেব, দুনিয়া থেকে তাদের নাম ও নিশান মুছে দিব। আমার পয়গম্বর বলেছেন, না, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই, আমি তো বিচার করতে আসি নাই, আমি তো রহমাতুল্লিল আলামিন হয়ে আসছি, আমি তো উম্মতের মায়ার নবী হয়ে, উম্মতের প্রতি দয়ার নবী হয়ে আসছি। এ আল্লাহর ফেরেশতারা, তায়েববাসীরা আমাকে চিনে নাই বলে আমাকে মেরেছে, তায়েববাসীরা আমার রক্ত দিয়ে গোসল করেছে, তায়েববাসীরা আমাকে আমার চামড়া দিয়ে ডুগডুগি খেলতে চেয়েছে, আমি তায়েববাসীদের জন্য বদদোয়া করতে পারছি না, আমি আল্লাহর কাছে এদের হেদায়েতের জন্য দোয়া করছি। এই চরিত্রকার আমার রসুলের চরিত্র এটা। এই জন্য বলেছেন রব্বুল আলামিন, 224,000 পয়গম্বরের চরিত্র আলাদা, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আলাদা। এইসা এক আজিম শান নবী তোমাদেরকে দিয়েছি, এই জন্য তোমরা পৃথিবীতে সবচেয়ে বড় ভাগ্যবান। আর জোরে বলেন, আজকে যে কাফেরের বাচ্চারা, আজকে যে বিজাতিরা, আজকে যে খ্রিস্টানেরা, আজকে যে নাস্তিকেরা আমার নবীকে নিয়ে কথা বলছে, আমার নবীর স্ত্রী আমাদের প্রিয় মা আম্মা যেন আয়েশাকে নিয়ে কথা বলছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের কলিজা ছিটে যাচ্ছে, আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমার নবীকে গালি দিলে সহ্য করতে পারে না। এ কাফেরের বাচ্চা, এ বেহায়ারা, এ বেশরমারা, একবার চিন্তা করেছ, তোর জন্ম মুহাম্মদের নামের বরকতে, তোর বাবার জন্ম মুহাম্মদের বরকতে, তোর দেশের জন্ম, তোর যুদ্ধ পুরুষের জন্ম মুহাম্মদ রাসূলুল্লাহর বরকতে, ওই নবীর নামে যে গালি দেয় ও কোনোদিন মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং
আমরা আমাদের সরকার প্রধানের মাধ্যমে ভারত সরকারের কাছে প্রস্তাব করব যে কোনো মূল্যে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। জোরে বলেন ঠিক কিনা? এদের শাস্তি যতদিন পর্যন্ত না দেওয়া হবে মুসলমানদের আন্দোলন ততদিন চলবেই চলবে। জোরে বলেন ঠিক কিনা? আমার পয়গম্বরের 50 বছর বয়সে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ শাদী হয়, দ্বিতীয়বারে তিনি একজন কালো, বর্ণ কালো, সমাজে পছন্দ করার মতো নয়, বিধবা। দুইটা বিয়ে আগেও হয়েছে, মা খাদিজার বিয়েও আগে দুইটা হয়েছে। হযরতে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আম্মাজানেরও আগে বিয়ে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেকেন্ডবারে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ পড়েন। থাকবার একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল এসে হাজির হয়ে একটা ফটো দেখাইলেন। নবী জানতে চাইলেন জিব্রাইল ওই ফটো কা বলে, এই ফটো হচ্ছে নাম আয়েশা সিদ্দিকা, বয়স তার 6 বছর, তো আমাকে দেখাও কেন? তো জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা আরশে আজিমে এই 6 বছরের আয়েশার সাথে আপনার মতো 50 বছরের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের কাজ সম্পন্ন করেছেন। কে করেছেন? আল্লাহ! আরো চিল্লা বলেন, কে? আল্লাহ! এ দোস্ত, নবী স্বার্থ উদ্ধার করার জন্য, নবী তার যৌন চাহিদা পূরণ করার জন্য যদি তার বিবাহের প্রয়োজন হতো, 24-25 বছরের তাগড়া যুবক, 40 বছরের একাধিক বিবাহের মহিলা মা খাদিজাকে বিয়ের প্রয়োজন ছিল না। সেকেন্ড বিবাহ হযরতে সাউদা বিনতে জামা বিবাহিত স্ত্রীকে বিয়ে করার দরকার ছিল না। মক্কার আরব দেশের সম্ভ্রান্ত ফ্যামিলির সুন্দরী সুন্দরী কুমারী মেয়েরা, কোটিপতির মেয়েরা, লাখপতির মেয়েরা, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েরা নবীর পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকত। আ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকে বিয়ে করলে আমি ধন্য, আমাকে বিয়ে করলে আমি ধন্য, কিন্তু আমার প্রিয় নবী তো তার ইচ্ছে মতো বিয়ে করার অধিকার নাই। আমার প্রিয় নবীর সবকটি বিবাহের ইন্তেজাম আমার আল্লাহ পাক করেছেন। তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে আমার নবী নিজে করেছেন না আল্লাহ করিয়েছেন? আজকে আপনারা প্রত্যেকে জানেন সেই ভারতের দুই কুলাঙ্গার নূপুর শর্মা আর নবীর কুমার জিন্দাল আমার নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করে মা আয়েশা সিদ্দিকাকে অল্প বয়সে বিয়ে করে তার অধিকার খর্ব করেছে, তার জীবনকে নষ্ট করেছে। এই ধরনের অপপ্রচার, এই ধরনের কুলাঙ্গাররা যখন করেছে, নবী প্রেমিক উম্মতেরা, নবীর ভালোবাসার দাবি উম্মতেরা কোনোদিন বসে রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমার বাবার চাইতেও আমার নবী আমার কাছে প্রিয়, আমার মায়ের চাইতেও আমার কাছে আমার নবী প্রিয়, আমার উস্তাদের চাইতে আমার নবী আমার কাছে প্রিয়, আমার ছেলেমেয়ের চাইতে আমার নবী আমার কাছে প্রিয়, আমার স্ত্রীর চাইতে আমার কাছে আমার নবী প্রিয়। সুতরাং সন্তানের সামনে বাবাকে গালি দিলে ওই সন্তান যদি চুপ করে থাকে, ওই সন্তান যেমন বৈধ সন্তান হতে পারে না, সন্তানের সামনে মাকে গালি দিলে ওই সন্তান যেমন চুপ করে থাকতে পারে না আর চুপ করে থাকলে বৈধ সন্তান হতে পারে না, যেই উম্মতের সামনে প্রিয় নবীর গালি দেয় সেই উম্মত যদি চুপ করে থাকে, ওই উম্মত রবির উম্মত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যেই উম্মতের সামনে নবীর চরিত্র নিয়ে কথা বললে উম্মত নীরব নিস্তব্ধ থাকতে পারে, সেই উম্মত কোনোদিন মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেছেন, দুনিয়ার কারোর সাথে তোমার বন্ধুত্ব হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভিত্তিতে, দুনিয়ার কারোর সাথে তোমার শত্রুতা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভিত্তিতে। কোন দেশ বা কোন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থাকে, আমরা তার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। আর যেই কুলাঙ্গাররা আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করবে, তাদের সাথে কোনোদিন আমাদের বন্ধুত্ব থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর
যদি বন্ধুত্ব থাকে তবে প্রমাণ হবে আমি নবীর পক্ষ নিতে পারি নাই, আমি বিজাতিদের পক্ষ নিয়েছি, আমি বেঈমানদের পক্ষ নিয়েছি, যারা দুনিয়ায় বেঈমানদের পক্ষপাতিত্ব করে মারা যাবে, হাশরের ময়দানে বেঈমানদের সাথে তার হাশর হবে। যারা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমি যেই কথা ঘটনাটা আমি বললাম, আমার নবীর চরিত্রটা তো এমন ছিল যে তায়েফের জমিনে এত মার খাইলেন, মারতে মারতে গোটা শরীর ঝাঁঝরা বানাই দিল, রক্ত দিয়ে তায়েফের জমিন লালে লাল হয়ে গেল। তো ফেরেশতারা এসে বললেন, এ পয়গম্বরে খোদা, সেরে পারমিশন চাই, অনুমতি চাই, আপনি অনুমতি দেন, তায়েফের যুবকদেরকে এক মিনিটের ভিতরে নিশ্চিহ্ন করে দেব, দুনিয়া থেকে তাড়ায় দেব, দুনিয়া থেকে তাদের নাম ও নিশান মুছে দিব। আমার পয়গম্বর বলেছেন, না, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই, আমি তো বিচার করতে আসি নাই, আমি তো রহমাতুল্লিল আলামিন হয়ে আসছি, আমি তো উম্মতের মায়ার নবী হয়ে, উম্মতের প্রতি দয়ার নবী হয়ে আসছি। এ আল্লাহর ফেরেশতারা, তায়েফবাসীরা আমাকে চিনে নাই বলে আমাকে মেরেছে, তায়েফবাসীরা আমার রক্ত দিয়ে গোসল করেছে, তায়েফবাসীরা আমাকে আমার চামড়া দিয়ে ডুগডুগি খেলতে চেয়েছে, আমি তায়েফবাসীদের জন্য বদদোয়া করতে পারছি না, আমি আল্লাহর কাছে এদের হেদায়েতের জন্য দোয়া করছি। এই চরিত্র কার? আমার রসুলের চরিত্র এটা। এই জন্য বলেছেন রব্বুল আলামিন, 224,000 পয়গম্বরের চরিত্র আলাদা, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আলাদা। এইসা এক আজিমুস শান নবী তোমাদেরকে দিয়েছি, এই জন্য তোমরা পৃথিবীতে সবচেয়ে বড় ভাগ্যবান। আরো জোরে বলেন, আজকে যে কাফেরের বাচ্চারা, আজকে যে বিজাতিরা, আজকে যে খ্রিস্টানেরা, আজকে যে নাস্তিকেরা আমার নবীকে নিয়ে কথা বলছে, আমার নবীর স্ত্রী আমাদের প্রিয় মা আম্মা যেন আয়েশাকে নিয়ে কথা বলছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের কলিজা ছিটে যাচ্ছে, আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমার নবীকে গালি দিলে সহ্য করতে পারে না। এ কাফেরের বাচ্চা, এ বেহায়ারা, এ বেশরমারা, একবার চিন্তা করেছ, তোর জন্ম মুহাম্মদের নামের বরকতে, তোর বাবার জন্ম মুহাম্মদের বরকতে, তোর দেশের জন্ম, তোর যুদ্ধ পুরুষের জন্ম মুহাম্মদ রাসূলুল্লাহর বরকতে, ওই নবীর নামে যে গালি দেয় ও কোনোদিন মানুষ হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের সরকার প্রধানের মাধ্যমে ভারত সরকারের কাছে প্রস্তাব করব, যে কোনো মূল্যে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। জোরে বলেন ঠিক কিনা? এদের শাস্তি যতদিন পর্যন্ত না দেওয়া হবে মুসলমানদের আন্দোলন ততদিন চলবেই চলবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানি জজবা মুহাম্মদ রাসূলুল্লাহর মহাব্বত আমাদের সকলের অন্তরে দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাই, এই নেককারজনক কথা, এই সমস্ত অশ্লীল অশালীন কথা আমার নবীর চরিত্রকে নিয়ে, আমার নবীর স্ত্রী আম্মা যেন আয়েশার চরিত্রকে নিয়ে যারা করেছে এই সমস্ত কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা হতবাক হবেন, নিশ্চয়ই আপনারা আমার চাইতে জ্ঞানী এবং মহাজ্ঞানী। আজকে বাংলাদেশের প্রত্যেকটা কলেজ ভার্সিটি থেকে, প্রত্যেকটা মাদ্রাসা থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মানুষ তার অবস্থানে থেকে আজকে সেই ভারতের কুলাঙ্গারদের বিরোধিতা করে প্রতিবাদ মিছিল করছে, করতেছে, করবে। জোরে বলেন ঠিক কিনা? বোঝা যায়, আমরা এতদিন বলেছি এই দেশের শতকরা 95% মুসলমান বেইমানেরা হাঁটছে, হুজুররা কি কয় এই দেশে 95% মুসলমান হয় কেমনে? এ বেইমানের বাচ্চা, ভালো করে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে চাই, এদেশের মুসলমান নামাজে ত্রুটি থাকতে পারে, মসজিদে না আসতে পারে, দাড়ি না রাখতে পারে, মাথায় টুপি না দিতে পারে, গায়ে পাঞ্জাবি না দিতে পারে, হয়তোবা তাদের কাজে কর্মে আমলে ত্রুটি থাকতে পারে, এই দেশের মুসলমান প্রমাণ করিয়ে দিয়েছে, আল্লাহর নবীকে কেউ যদি গালি দেয়, আমাদের মা ঈশাকে যদি গালি দেয়, নবীর পরিবারকে নিয়ে যদি কেউ গালি দেয়, এই দেশের মুসলমান প্রমাণ করেছে, এই দেশের নবী প্রেমিক মুসলমানেরা ঘরে বসে থাকতে পারে না, প্রতিবাদ করছে, করতেছে, করবে। জোরে বলেন ঠিক কিনা?
আগের প্রতিবাদ আগের মিছিল তো মাদ্রাসার হুজুররা করেছে, আমি তো বলবো বরঞ্চ আগের তুলনায় এই বছর হুজুররা কম করেছে। স্কুল কলেজের ছেলেরা, ভার্সিটির ছেলেরা, আপনাদের মতো সাধারণ মুসল্লিরা, আনপড় মানুষেরা যারা নামাজ ঠিক মতো পড়ে নাই, রোজা যারা ঠিক মতো রাখে নাই, মুখে যাদের দাড়ি নাই, এ মেরে পেয়ারে ভাইও, কালেমার বরকতে এক ফোঁটা নবীর প্রেম তার দিলে থাকার কারণে আজকের দুঃসময়ে নবীর গালির শোনার পরে এই নবী প্রেমিক উম্মতেরা বসে থাকতে পারে না, তাই তারা সকলে ঘর থেকে বেরিয়ে আসছে। যেন বলেন ঠিক কিনা, আল্লাহ পাক এই নবী প্রেমিক উম্মতদেরকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। তাই আমরা আমাদের ইমানি দাবিতে নবীর ভালোবাসা যেহেতু অন্তরে লালন করছি, শুধুমাত্র সুন্নত আদায়ের ক্ষেত্রে নবীর প্রতি ভালোবাসার নমুনার নজরানা হিসাবে আমরা একটা শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে একটা মিছিল করার প্রোগ্রাম আজকের বাদ জমা নিয়েছে। চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। এই মিছিল কি রাজনৈতিক মিছিল? না। এই মিছিলে আওয়ামী লীগের ভাই থাকবেন, বিএনপির ভাই থাকবেন, এবং আরও বাস্তব হলো যে বর্তমানে আমরা যে থানায় গিয়েছিলাম সেখানে আমাদের আওয়ামী লীগের বড় বড় ভাইয়েরা ছিলেন। তাহলে এই মিছিল আওয়ামী লীগের নয়, এই মিছিল বিএনপির নয়, এই মিছিল জামাতের নয়, এই মিছিল জাতীয় পার্টির নয়, জাসদ বাম রাম বাম কারোর নয়, এই এই মিছিল হচ্ছে কালেমাওয়ালাদের মিছিল, এই মিছিল হচ্ছে মুসলমানের মিছিল, এই মিছিল হচ্ছে ইমানদারদের মিছিল। আমার অনেক মুসল্লি পুলিশ ভাই আছে, আমাকে গত সপ্তাহে পুলিশ ভাইরা বলে হুজুর বয়ান যেভাবে করতে পারেন করেন, আপনাদের সাথে আমরা আছি, চাকরি করি বলে আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে, আপনাদের মতো আমরা বলতে পারি না, 100% আমরা আপনাদের সাথে আছি। আল্লাহ তাআলা আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীদের ভাইদেরকে কবুল করে বলেন আমিন। চাকরি করার কারণে অনেক সময় বুক ফাটে কিন্তু মুখ ফাটে না, এরকম অবস্থা থাকে। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা রায়সাহেব বাজার পর্যন্ত মিছিলে যাব ইনশাল্লাহ, সেখান থেকে আবার ফিরে চলে আসব। রাজি আছেন ইনশাল্লাহ? কিন্তু একটা শর্ত, কোনো গোলমাল করা যাবে না। করবেন? করবেন না। খবরদার, নেক কাজ করতে গিয়ে যেন গুনার কাজ না হয়। নেক কাজ করতে গিয়ে, কারণ আমরা তো কোনো রাজনৈতিকভাবে ফায়দা লুটার জন্য নয়, এটা নবীর প্রেম দিয়া নবীর ভালোবাসায় উজ্জীবিত হইয়া আমরা মিছিলে নামব। একজনের রিক্সায় বাড়ি দিলাম, একজনের গাড়িতে বাড়ি দিলাম, একজন মানুষের মাথা ভাড়াইলাম, এটা ইসলাম সমর্থন করে? ইসলাম সমর্থন করে? এই সমস্ত জঙ্গি তৎপরতার জায়গা ইসলামে, এই সমস্ত খারাপ চরিত্রের মানুষের জায়গা ইসলামে, এগুলি কোনোদিন খাঁটি মুসলমানরা করতে পারে না, কিছু এগুলি মুনাফেকের বাচ্চারা করে। কারা করে? কিন্তু মুসলমানদের ক্ষতি হয়। এই জন্য আপনারা ইনশাল্লাহ নামাজের পরে সবাই মসজিদের সামনে দাঁড়িয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের আশপাশে অনেক মসজিদওয়ালাদের সাথে কথা হয়েছে, ওনারাও বিক্ষিপ্তভাবে আলাদা আলাদাভাবে মিছিল করবে, আমরাও আমাদের গতিতে ইনশাল্লাহ পাটোয়ারী মসজিদের হুজুররা মুসল্লিরা আসবে, আমরা একসাথে এখান থেকে মিছিলে রওনা করবো। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে কবুল করে বলেন আমিন।